নমস্কার, আমি কল্যাণী। কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে ফুলগুলো আপনাদেরকে দেখালাম সেই ফুলগুলো আমার বাড়িতে ফুটেছে, তো আমার খুব মন হলো যে আপনাদেরকে দেখানো, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। আজ আমি আপনাদের জন্য একটা মাছ ভাজার রেসিপি নিয়ে এসেছি, একটু নতুন রকম করে ভেজে আপনাদেরকে দেখাবো। আর এভাবে ভাজলে গরম গরম ভাতে খুবই খেতে ভালো লাগে। তো চলুন আজ আমি আপনাদেরকে মাছ ভাজাটা বানিয়ে দেখাই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বাঁচা মাছ নিয়েছি। আর আমাদের লাগবে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আমচুর পাউডার, টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ চাট মশলা, আর আছে 1 টুকরো লেবু। এবার আমি চাট মশলা, চিলি ফ্লেক্স আর লেবু বাদ দিয়ে সব মশলাগুলো দিয়ে মাছটা মাখিয়ে নেব। তো প্রথমে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিচ্ছি আমচুর পাউডার। এবার আমি ভালো করে মাছগুলো মেখে নেব সব মশলা দিয়ে, এমনভাবে মাখবো যেন মশলাগুলো সব মাছের গায়ে লেগে যায়। মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজবো। আর ভাজার জন্য প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি সব ভালো করে ভেজে তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো এখন হয়ে গেছে আমাদের ভাজা, তো এখন এগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আরো কিছু মাছ আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব। আমি মাছগুলো সব ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। এখন আমি মাছগুলোর মধ্যে দেব চাট মশলা, যেটা আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম, আর দেব লেবুর রস, আর সবশেষে দেব চিলি ফ্লেক্স। তো মাছ ভাজাটা এখন আমাদের রেডি। এটা শুধুও খাওয়া যেতে পারে বা গরম ভাতে খেতেও অসাধারণ লাগে। যাই হোক, রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। আর লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।